নতুন ফোন। গাট্টু জিঙ্কি স্কুল থেকে ফিরে মায়ের মোবাইলে গেম খেলছিল, আর মা অনেকক্ষণ ধরে ওদের ফোন রাখার কথা বলছিল। গাট্টু জিঙ্কি, এবার তো ফোন রেখে দে, কতক্ষণ ধরে ওটা নিয়ে খেলে যাচ্ছিস, তাও আবার গেম খেলছিস। এই বয়সে ফোনের ইউজটা দেখে শুনে করতে হয়, যাতে তোদের ভালো হয়। আর ফোনে গেম খেলার বদলে এমন কিছু নিয়ে খেল যাতে তোদের স্কিল ডেভেলপমেন্ট হয়। ওকে মা, এই নাও তোমার ফোন। কিন্তু মা, তোমার ফোন খুব খারাপ হয়ে গেছে, দেখো না কত হ্যাং করছে। হ্যাঁ মা, গাট্টু একদম ঠিক বলছে, তুমি একটা নতুন ফোন নিচ্ছ না কেন? হ্যাঁ চিঙ্কি, আমি সেটাই ভাবছি, একটা নতুন ফোন নিয়ে নি। আচ্ছা চলো, সবাই নিজে নিজের হোমওয়ার্ক করে নাও, পরে দেখছি যে এটা কি করা যেতে পারে। আর মায়ের কথা শুনে গাট্টু চিঙ্কি নিজের স্কুল ব্যাগ নিয়ে চলে আসে আর হোমওয়ার্ক করা শুরু করে দেয়। কিন্তু চিঙ্কির তো হোমওয়ার্ক করতে খুব অসুবিধে হচ্ছিল, তাইও বারবার কখনো সোফায় তো কখনো ডিনার টেবিলে গিয়ে বসছিল। আরে চিঙ্কি, কি হয়েছে, এভাবে এদিক ওদিক কেন ঘুরছিস? আরে দেখো না মা, আমার কোথাও বসে আরামই লাগছে না, এমন একটা চেয়ার দরকার যেখানে বসে আমি আরাম করে হোমওয়ার্ক করতে পারি। ও হ্যাঁ, চেয়ারে তো খুব আরামই পাবি তুই। তাহলে একটা কাজ করছিস না কেন, পন্টুনের ওয়েবসাইটে যা, ওখানে অনেক ধরনের উডেন খেলনা আছে, সেখানে হয়তো তোর উডেন চেয়ারও পেয়ে যেতে পারিস। আর মায়ের বলা কথা অনুযায়ী গাট্টু চিঙ্কি মায়ের ফোনে পন্টুন কিডসের ওয়েবসাইট খোলে। আরে বাহ, এখানে তো কত ভালো ভালো উডেন টয়েস আছে না চিঙ্কি, দেখো এই উডেন ফিনিশ ম্যাগনেটিক গেম আর এই উডেন টয়েস গুলো কত ভালো। হ্যাঁ গাট্টু, কিন্তু আমার এই কালারফুল পিৎজা বোটা বেশি ভালো লাগছে, কি ইউনিক না ফ্র্যাকশন শেখার জন্য। আরে গাট্টু এটা দেখ, এটা আমাদের উডেন চেয়ার, আর এটা তো DIY চেয়ারও। ওয়াও, কত মজা আসবে এটা নিজে বানানোতে। হ্যাঁ গাট্টু চিঙ্কি, এটা সত্যি দারুণ, আর তোরাও কিছু নতুন শিখবি। আচ্ছা দে, আমি অর্ডারটা করে দিই। তারপর মা মোবাইল নিয়ে পন্টুন কিডের ওয়েবসাইট থেকে সেই উডেন চেয়ার অর্ডার করে দেয়। আর পরের দিনই গাট্টু চিঙ্কির চেয়ার ডেলিভার হয়ে যায়। গাট্টু চিঙ্কি সেই চেয়ার দেখে খুব খুশি হয় আর দুজনে বাবার সাথে মিলি সেই চেয়ার অ্যাসেম্বল করে, আর ওদের DIY চেয়ারও তৈরি হয়ে যায়। গাট্টু শিগগিরই চেয়ারে বসে যায়। ওয়াও, কত ভালো আর কমফোর্টেবল চেয়ার এটা। শোন না গাট্টু, এবার আমিও বসবো। মনে রাখবি কিন্তু যে এই চেয়ারটা শুধু খেলাধুলার জন্যই নয়, বরং একসাথে পড়াশোনার জন্যও। মা, এই চেয়ারে পড়াশোনা আর খেলাধুলা দুটোই দারুণ হবে, আমি তো এর ব্যাপারে আমার সব বন্ধুদের বলবো এবার। আরে শুধু চেয়ার কেন, পন্টুন ওয়েবসাইটে এত দারুণ দারুণ খেলনা আছে যে সবাইকে সেখান থেকে খেলনা নেওয়া উচিত। মা তোমার ফোনটা দাও না, আমি ওটা দিয়ে আমার চেয়ারের একটা দারুণ ছবি তুলবো। আরে চিঙ্কি, আমার ফোন তো সকাল থেকে খুব হ্যাং করছে, মনে হচ্ছে এবার সেটা গেল একবার। মা তুমি নতুন ফোন নিয়ে নাও না, দেখো না বাবা মায়ের ফোন কতটা খারাপ হয়ে গেছে। চলো মায়ের জন্য একটা ফোন নেওয়া হোক। নতুন ফোন নিতে যাওয়ার কথা শুনি গাট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায়। ওরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর সবাই মিলে মোবাইল শপে যায়। চলো এখন সবাই মিশে মায়ের জন্য একটা ফোন চুজ করা হোক। সব কিপার মাকে অনেকগুলো মডেল দেখায়, কিন্তু মায়ের তো কোনোটাই পছন্দ হয় না। তখনই গাট্টুর নজর ওপরে র‍্যাকে রাখা একটা মোবাইলের উপর যায়। ও মামা, দেখো না ওই ফোনটা নিয়ে নাও না, সেটা খুব ভালো, আমার মনে আছে ওই সেম ফোন বান্টির মায়ের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, এই মডেলটা আপনার জন্য খুবই ভালো হবে, খুব ইজি টু ইউজ আর খুব ভালো কোয়ালিটির, আপনার বাজেটেও হবে। মা বাবা সেই ফোনটা চালিয়ে দেখতে লাগে আর মায়েরও সেই ফোন খুব পছন্দ হয়। চলো তাহলে তো ফাইনাল রইল, আমরা মায়ের জন্য এটাই নিচ্ছি। আচ্ছা এর সাথে এখন একটা এর ভালো কাভার নিয়ে নিতে হবে। আচ্ছা তোরা এবার কাভারটাও পছন্দ করে দে। মামা তুমি সুপার হিরোর কাভার নাও। না না মা, তুমি সেই ফ্লাওয়ার ওয়ালা নাও না, তোমার তো ফ্লাওয়ার খুব পছন্দ না? হ্যাঁ গাট্টু, চিঙ্কি ঠিক বলছে, আমি কিন্তু ফুল খুব ভালোবাসি। আচ্ছা এবার আমরা ফুলের একটা কভার নিয়ে নিই, তো পরের বার একটা সুপার হিরোর কভার নিয়ে নেব। ওকে ওকে মা। মা তারপর খুশি খুশি নতুন ফোন আর কভার নিয়ে সব থেকে বেরিয়ে আসে
মা, যখন তোমার নতুন ফোন এসে গেছে, এক কাজ করা হোক, এই দিয়ে একদম নতুন নতুন সেলফি নেওয়া হোক। মা তারপর গাট্টুকে নিজের ফোন দিয়ে দেয় আর গাট্টু সেই ফোন থেকে দারুণ সেলফি তোলে। মা, এইটা আমি তোমার ফোনের ওয়ালপেপার লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কেন না গাট্টু। তারপর গাট্টু সেই ফোনে নতুন ওয়ালপেপার সেট করে দেয়। এই নাও মা, তোমার নতুন ফোন ইউজ করার জন্য একদম রেডি। তারপর সবাই সেই ফোন নিয়ে খুশি খুশি নিজের ঘরে চলে যায়।